হ্যালো বন্ধুরা, অবশেষে আর চুপ করে থাকতে না পেরে কিন্তু এবার দলের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এটিকে মোহনবাগান দলের ভারতীয় ডিফেন্ডার সুভাষিস বোস। হ্যাঁ বন্ধুরা, দলের এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হলো দলের গোল স্কোরারের অভাব। মাঝে মধ্যে ডিমিত্রি গোল করলেও কিন্তু সেটা অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে তার কাছ থেকে আসছে না। মানে দলের যে একটা প্রপার স্ট্রাইকারের দরকার সেটা কিন্তু সবারই আলোচনার বিষয়। তো এটিকে মোহনবাগান দলের এই পরিস্থিতি নিয়ে সুভাষিস বোস প্রেস কনফারেন্সে সরাসরি বললেন যে গোল আমরা কম খাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু আমরা ঠিক মতন গোল করতে পারছি না, আর এটাই কিন্তু সবথেকে বড় সমস্যা আমাদের। আমরা গোলের সুযোগ তৈরি করছি কিন্তু আমরা সেই সুযোগকে কাজে লাগাতে পারছি না সব সময়। গত কয়েকটা ম্যাচে আমরা খুব একটা গোল খাইনি, এটা আমাদের এখন সব থেকে বড় প্লাস পয়েন্ট। অ্যাজ এ ডিফেন্ডার আমার সবসময় লক্ষ্য থাকবে যে দল যাতে কোনোভাবেই গোল না খায়, কিন্তু সবসময় যে গোল না খেলে এই ম্যাচের থেকে জয় আসবে তেমনটা নয়, কারণ জয়ের জন্য গোলের দরকার, আর আমাদের কিন্তু সেই গোল করার লোকটারই অভাব। এছাড়াও সুভাষিস বলেন যে লিগ শীর্ষে থাকা দুটি দলই কিন্তু তারা গোল খেলেও তাদের স্ট্রাইকাররা পাল্টা গোল পরিশোধ করে আরো গোল দিয়ে ম্যাচ জিতে যাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে না। তো বন্ধুরা, সুভাষিস বোসের এই কথাগুলি থেকে এটা বোঝা যাচ্ছে যে সুভাষিস বোস নিজেও কিন্তু দলের পরিস্থিতি নিয়ে খুব একটা খুশি নয়, কারণ সুভাষিস বোসও বুঝতে পারছে দলের একটা স্ট্রাইকারের কিন্তু খুবই দরকার ছিল, কিন্তু এই কথাটা কোচ জুয়ান ফেরান্ডো বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না। তো আগামী মরশুমে স্ট্রাইকার না নিয়ে আসলে যে দলের পরিস্থিতি আগামী মরশুমে যে খুব একটা ভালো হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো বন্ধুরা, তোমাদের মতে কি মনে হয়, আগামী মরশুমে স্ট্রাইকার নিয়ে আসার দরকার অবশ্যই এই দলটাতে? তো এই বিষয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।